গুড মর্নিং বং পাঁচালি ফ্যামিলি, নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি। আর আজকে বেশ ভোর ভোর উঠে পড়েছি। অ্যাকচুয়ালি কালকে রাত্রে ঘুম আসছিল না, ঘুম না আসাতে ভাবছিলাম যে কি করি, একটা ওয়েব সিরিজ দেখি। তো এই একটা ওয়েব সিরিজ ভীষণ, মানে সবাই বলছে খুব ভালো হয়েছে, সেটা দেখতে দেখতেই দেখলাম যে রাত্রি 3টে হয়ে বেজে গেল। ওয়েব সিরিজটা হচ্ছে ডাকঘর, বেশ ভালো লাগলো। তো তারপরে দেখলাম যে সকালবেলাতেও ঘুম আসছে না, ভোরবেলা ঘুম ভেঙে গেছে, অনেকক্ষণ বিছানা এপাশ ওপাশ করলাম, ভাবলাম একটু পরে উঠি। বাট তারপরে মনে হলো দূর শুয়ে আর কি করবো, একটু উঠে পড়ি। আর অনেকদিন পর ভোরবেলা উঠেছি। ভোরবেলা উঠলে বেসিক্যালি মনে হয় যে আমার বাড়িতে কি ছিল, গাছ ছিল, মানে ছাদে বেশ গাছ রাখা থাকতো, গিয়ে একটু গাছে জল দেওয়া, একটু ছাদে ঘোরাঘুরি এগুলো করতাম। তো এখানে তো এটা খুব মিস করি, ছায় আমার মানে গাছ নেই, খুব ইচ্ছা আছে যেখানে নতুন জায়গায় যাব সেখানে গাছ রাখবো, অন্তত মানে বাগান পসিবল না, বেশ একটু মানে হয় না ব্যালকনিতে সুন্দর করে গাছ সাজানো থাকে, ইচ্ছা আছে করার। আর সব ডেকোরেশনের জিনিসপত্র ভাবি কি করা যায় কি না করা যায়। তো এইভাবেই কেটে যাচ্ছে। আর চলো দিনটা তাড়াতাড়ি করে স্টার্ট করি। বরফি ওঠার আগে আমার কটা কাজ আছে, আজকে সানডে, তাড়াতাড়ি রান্নার তোড়জোড় করে নিতে হবে। বরফির ব্রেকফাস্টটা তৈরি করে যখন আমাদের চা বসাতে গেছি, দেখলাম যে দুধই নেই। তো ওরা এখনও ঘুমাচ্ছে, আমি ভাবলাম যে দুধটা আনতে যাই আর একটু কচুরি নিয়ে আসবো, তাহলে সকালে ব্রেকফাস্ট তৈরি করার চাপটা আর থাকবে না। এই সকালেও এত রোদ্দুর, মানে গরমকালে কি হবে জানি, মানে এখন তো গরমকালে গাও পড়ে। আজকে রবিবার, ফাইনালি উইকেন্ড, মানে উইকেন্ড মানে আমার শনিবারও থাকে। আর প্রত্যেকটা শুক্রবার অবধি আমি ভাবি হচ্ছে শনি আর রবিবার পড়ব। আর শনি আর রবিবারটা আসলে তখন মনে হয় না, সোম থেকে শুক্রবার পড়ব, শনি রবি ফ্যামিলির সাথে টাইম কাটাবো। তোমরা সবাই জানো যে অঙ্কিতার এরকম একটা প্রবলেম হয়েছিল, স্কিনে র্যাশেস দেখতে পেয়েছিল, তো তাই জন্য এই শনি আর রবিবার খুব একটা পড়িনি, বেসিক্যালি আমি ল্যাদ খেয়েছি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমি গেছিলাম কচুরি আনতে, দেখলে আমি একটু ভাবলাম যে আজকে দিনে ব্রেকফাস্টটা স্কিপ করে দেবো, কচুরি দিয়ে চালিয়ে দেবো। এর আগে আমি কত এক মাস ধরে বলছি যে কচুরি, তুমি তো যেতে দিচ্ছ না সকালবেলা উঠে, যখন আমি বলছি কচুরি আনতে যাবো তখন আর কচুরি টাইম হচ্ছে না, ইনি আমাকে কচুরি এনে দিচ্ছেন না, তো আমার কচুরি খাওয়া হচ্ছে। কালকে রাতে যখন আমি শুভমের সাথে বেরিয়েছিলাম তখন ম্যাডামের মুখটা এরকম ছিল, কালকে তো রবিবার কি খাবো কিছুই তো নেই, তারপরে বললো না চিকেন নিয়ে আসি, চিকেন নিয়ে আসি। আজকে আমি চিকেন তৈরি করবো, তো আমি এখন রান্না করতে যাচ্ছি। প্রতিবারের মতোই সেই সকালবেলাটা এরকমই প্রবলেম হয় যে এবার হয়তো আমি পড়তে বসবো, মানে অরিজিনালি পড়তে বসবো, তো এখনই সেই দরজাটা বন্ধ হয়ে যাবে, আমাকে এই ঘরে পড়তে হবে। যেহেতু আমি AWS পড়ছি, আমি হয়তো ওই ঘরেও পড়তে পারি। আচ্ছা, এটা একজনের কমেন্টের অ্যান্সার কিন্তু ও দিয়ে দিল, দু তিনটে কমেন্ট এসেছিল আর কি, একজন না যে ও মানে কৌশিক কি পড়াশোনা করে আর কি, সার্টিফিকেশনের জন্য পড়ছি। আর আমাদের পড়া শেষ নেই, যারা আমার মতো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড তারা জানে আমাদের পড়া কোনো শেষ নেই। তো আবার তো কেন, সব কথার মধ্যে তো আর ওটা হয়ে যায়, ওটা হয় না, মানে লোকে কিছু একটা মানে কি বলে, কথাটা যদি এরকম কখনো হয় কোনো কথার মধ্যে তো 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 আর 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 আর, এটার অনেক কমেন্ট পড়ে আমাদের, তো আমরা দুজন দুজনকেই বলতে থাকি যে না তো বলা যাবে না কথার মাঝখানে, আর বলা যাবে না, লিটারেলি যখন আমরা কোনো ভিডিও স্টার্ট করি তখন আমরা এম করি তো আজ এটা ভেবেছিল না, আর একটা করি। হ্যাঁ, এরকম যে তো না বলে একটা কনভারসেশন স্টার্ট করি, হ্যাঁ কি বলবো, কিন্তু তখন মনে হয় বাক্য রচনা করো, তোটা বলে দিলে, তোটা বলে দিলে পরে কি বলবো সেটা একটু তখন মাথায় চলে। তোটা হচ্ছে আমরা সাপোর্টিভ ওয়ার্ড, ঠিক আছে। হ্যাঁ, তো আমি এবার রান্না করতে যাব, তো আমি এবার রান্না করতে যাব। ওকে, আমি এবার ভাবছি যে একটা দিন আমি পুরো তো ছাড়া আর আর ছাড়া আর এন্ড ছাড়া, তাহলে একটা কাজ করে যাক, তুমি একটা দিন তো এন্ড আর এগুলো বলবে না ভিডিওতে, আর উল্টো সাইডে আমি তোমায় তুমি বলে ডাকবো, যে ভুল করবে তাকে 10 টাকা দিতে হবে। না, এটা 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 এরকম করা যেতে পারে, আজকের দিনটা আমি তো আর আর এন্ডটা স্কিপ করব, আর নেক্সট কোন দিন তুমিটা তুমি তুমি করে বলবে। আচ্ছা, মানে দুটো কন্টেন্ট। হ্যাঁ, ওই সাইডে বোর্ডে দরজা ধাক্কাচ্ছে আমি শুনতে পাচ্ছি, যাচ্ছি, তো যাই হোক, সরি,
আমি এবার ভাতের আমাকে ডাকছে অঙ্কিতা অঙ্কিতা, আর যখন ও মানে খুব মানে মানে একটু একটু সিরিয়াস থাকে তখন আমাকে অঙ্কিতা বলে ডাকে, আর যখন ও আমি ভাতের হাতা নিয়ে দৌড়ে এসি, তখন বোঝায় তুই এবার এডিট করলি, মানে আমি কি করলাম, মানে আমি কেন এডিট করি, এটা হচ্ছে আমি এরকম করে যাচ্ছি, হ্যাঁ এবার বন্ধ করছি কথা, আমি বক করছি, তো যাই হোক আমি আবার তো যাই হোক যাই হোক তখন আমাকে বলছে যে এই যে একটা সেন্টেন্স বলছিস সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সেন্টেন্সের মধ্যে তিন চার বার তো বলে দিচ্ছে, হ্যাঁ যাই হোক এই কনভারসেশনটা 4.5 মিনিট হয়ে গেছে, ও ঠিক আছে, আর আমি বলছি কি তো আজকে অন্য কাজ করে না, চুপ তো আজকে অন্য কোন এই ভাবে আমি ইনসিস্ট করা হচ্ছে তো বলে, তো যাই হোক যাই হোক আমি আর আমি যদি 10 টাকা করে ফাইন দিতে থাকি আমি জাস্ট ফুতুর হয়ে যাব আজকে, আর আজকে আমি চিকেনটা অন্যভাবে রান্না করবো, কারণ কৌশিকে কৌশিক যেই শুনেছে চিকেন রান্না করবো তখন ইন করে উঠেছিল, তো চিকেনটা আমি আলাদা করে রান্না করবো অন্যভাবে, আর এবার আমি এবার মেলাতে তারপরে আমরা যাবো মেলাতে, তুমি আমার কচুরি এনে দাও নি, আর মেলায় যাবো আমি, আর যেহেতু আজকে সন্ধ্যাবেলা মেলায় গেলে উইকেন্ডেও শান্তি নেই, আশা করি গরমের ওই র্যাশের চিবিরিটা হবে। রবিবারের লাঞ্চ, এটা কিন্তু পালক চিকেন নয়, এটা ধনে পাতা কাঁচা লঙ্কা মুরগি, তো বলা যাবে না নিয়মের আগেনস্টে, না 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 মেলাতে সব চলে, না না চলে না, আবার তো চলে না, যাই হোক টার্কিশ এনো আমরা পেরিয়ে এলাম টার্কিশ আইসক্রিম, আর খুব ভিড় হয়তো হবে কিন্তু আনা যেত, হালকা ভিড় আছে তাও আনিনি, আর এই ভিডিওটা কবে আসছে জানি না, কেউ আবার বলো না যে এখনো মেলাটা চলছে কিনা, যা দেখলাম 4 আর 5 তারিখ, হ্যাঁ শনি আর রোববার দিনই চলবে, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে শুট করছি আর ওরা ওখানে এটা দেখাচ্ছে, ঠিক আছে তোমরা ঠিকই বুঝেছো এটাই সেই মন্দির যেখানে বরফি এসে খেলাধুলো করে, কাউন্টারটা পুরো ফাঁকা দেয়, চল নিয়ে নিয়ে বাড়িতে গিয়ে ভেজে খেয়ে নি, সবাই এখানে খেলা হয় ক্যারেটা দেখছে, সবাই এখানে ক্যারেটা দেখছে, চখন দিয়ে নিয়ে সোজা পালি দৌড়, ফুড ব্লগার হিসেবে কলঙ্ক নেই, এক্ষুনি মানে যারা অর্গানাইজ করেছে ভোজারটা ওই সাইডে ওই যেটা ফাঁকা ছিল ব্যাটারি ফ্রাই খাবে ফাঁকাই ছিল, নিয়ে চলে আসতে এক দুটো অনেকদিন আগে ভেবেছিলাম যাব, সবাই গেছে সবার প্রোফাইলে আছে ছবি বসে খাওয়া, বাট আমি আর যাইনি, এখানে আছে খাওয়া যেতে পারে, আর জিৎ মোমো আমি দুবার ভিডিও করেছি এখানে, নতুন একটা লঞ্চ করেছে ওরা,
এটা মানে আম মোমো কিছু একটা লঞ্চ করেছে নাকি? আম মোমো কোথায় সেলফি তুলেছো তুমি? সেলফি করে এরকম ভাবে ছবি তুলতে হয়, ক্ষমা নে, ক্ষমা দে আমাকে, আমাকে ক্ষমা দে, একটাই ব্যাটার ফ্রাই নিবি ঠিক আছে? আমরাই যারা আছি তো ঘুরেই যাচ্ছি, এবার খাই, যাও যাও না, বেশ ভিড় হয়ে গেছে। তাই বলতে হবে ওই দমদমের মেলার মতো না, একটুখানি জায়গার মধ্যে হাজার জন। আর্ধেকটা খেয়ে নিয়েছি, তারপরে মনে পড়লো আচ্ছা এটা তো একটু ভিডিও করতে হবে। দমদমের থেকে বেটার নাকি? এতটাই ভিড় ছিল। সব থেকে ভালো হচ্ছে এখানে সব কাউন্টারে অনলাইন পেমেন্ট নিচ্ছে। নিজে ফোন আমার কাছে রেখে আমার ফোনটা, তোমার ফোনটা আচ্ছা এটা এখান থেকে নিজে থেকে বেরোচ্ছে, এটা চিজ দিচ্ছে পুরো মেলাটাকে দু চারবার ঘুরলাম, আমরা বুঝতে পারছিলাম না কি খাবো। এখানে চিকেনটা আছে, চিকেনটা আমি এখনো খাইনি, আর পুরোটাই এটা কিন্তু ডিম দিয়ে কোটিং করা আছে, বেশ অন্যরকম খেতে। ভিতরে সসেজ দেওয়া, চিকেন সসেজ, তার উপরে ডিমের একটা কোটিং, অনেকটা এটা হচ্ছে বা ডিমটাকে ভেজে একটা রোলের মতো আকৃতিতে পরিণত করেছে, তার উপরে মেয়ো, তার উপরে চিজ দিয়ে এটা বানানো। বাট এখানে শুধু এই কটাই মানে ছটা আমি দেখছি, ছ রকম আইটেম করা যায়, বেশ ইনোভেটিভ। বাংলার দই আছে, এই হ্যাঁ বাংলার দইটা একবার দেখা যায়। দেখি লাল দই গো কত করে দাম? এক কেজি 300 টাকা, 500 গ্রাম 200 টাকা। পোস্ত কত? মুর্শিদাবাদে মিষ্টি না, এটা কিরকম দাম আছে? এটা না এখানে আমি ফার্স্ট দেখি আজ থেকে দু তিন দিন আগে, আমি বুঝতে পারিনি ওটা কি মিষ্টি, তো তারপরে সবাই কমেন্টে দেখি যে পোস্ত মিষ্টি, এটা অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের ফেমাস, কিন্তু এটা কিন্তু নবদ্বীপের আর কি কাউন্টারটা, আর এটা হচ্ছে বাংলার লাল দই নবদ্বীপে, তোমরা জানো। এটা নিয়ে যাচ্ছি, বরফি খাবে, রসকদম, এখন তো দেখা ভিতরে কেমন খেয়ে দেখাই। আহা দইটাই না যদি জমাট বেঁধে রাখা হয় সেরকম, মানে ক্ষীর, ক্ষীরটা পুরো জমাট বাঁধানো রয়েছে, দারুণ। আমাকে আর দেখ দেখ শান্তিনিকেতনে বনবীথিতে যখন আমি লাল দই নিয়েছিলাম আমার এক্সপেকটেশন এরকম ছিল, কিন্তু ওটা একদম নর্মাল দই ছিল, যদিও বা কিছু কিছু কমেন্ট আমি পেয়েছিলাম যে বনবীথিতে ওরা নিজেরাই লাল দই করে, কিন্তু আমি কিন্তু সেটা নিয়েছিলাম যেখানে লেখা ছিল নবদ্বীপের লাল দই, দুটো অপশান ছিল, নবদ্বীপের লাল দই। কি হলো ওর রিঅ্যাকশন? দই খাওয়ার পরে সোজা তো কাকে বলতে গেছো তুমি দই খাচ্ছ? এ কি মজা, আমি কি পাবো না, পাবো না আমি লাল দই?